ভগবানকোলা থানার অন্তর্গত কুঠিরামপুর অঞ্চলের গোবিন্দটোলা ভোলানাথ পান্ডে উচ্চ বিদ্যালয়ের সমস্যায় স্কুলের ছাত্রছাত্রীরা। স্কুলের শৌচালয় একেবারে অপরিষ্কার ও জলের ব্যবস্থা না থাকায় স্কুল ছুটি নিয়ে বাড়ি যেতে হয় পড়ুয়াদের। শীঘ্রই শৌচালয় পরিষ্কার ও জলের ব্যবস্থার দাবি ছাত্রছাত্রীদের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। ভগবানগোলা থানার অন্তর্গত কুঠিরামপুর অঞ্চলের গোবিন্দটোলা ভোলানাথ পান্ডে উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের দাবি, শৌচালয় রয়েছে কিন্তু তাতে নেই কোনো জলের ব্যবস্থা, পরিষ্কারও করা হয় না নিয়মিত। তাই তাদের স্কুলে আসার পর যদি কোনো কারণে শৌচালয় প্রয়োজন পড়ে তবে তাদের ছুটি নিয়ে বাড়ি যেতে হয়। মিড ডে মিলের চাল ও খাবার নিম্নমানের, স্কুলের পানীয় জলের ট্যাঙ্কগুলি রয়েছে তাতে জল পড়ে না, কলগুলো ভেঙে পড়েছে। এ সমস্ত সমস্যার কথা সম্পূর্ণ অস্বীকার করেন স্কুলের প্রধান শিক্ষক। স্কুলের ক্লাস সেভেনের ছাত্রী নুরুন্নেসা খাতুনের দাবি, বাথরুম ভালো না, অনেক সময় অসুবিধা হয়, পরিষ্কার না থাকায় বাথরুমে ঢোকা যায় না, আমরা বাথরুম পরিষ্কার চাইছি। বাথরুম ভালো না, নোংরা, অনেক সময় মানে অসুবিধা হয়, পরিচ্ছন্ন থাকে না, আমরা মানে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন চাইছি। এলাকাবাসী বলেন, কুঠিরামপুর অঞ্চলের গোবিন্দটোলা ভোলানাথ পান্ডে উচ্চ বিদ্যালয় এই গ্রাম ও পাশাপাশি অনেক গ্রামের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, কিন্তু এই স্কুলে পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থা পায় না তারা। 1800 ছাত্রছাত্রীর একটি মাত্র বাথরুম, তাও সেখানে জল পাওয়া যায় না। আমাদের দাবি, এই হাই স্কুলে পর্যাপ্ত পরিমাণে বাথরুমের প্রয়োজন। আমাদের অভিযোগ হচ্ছে এটাই যে আমাদের এলাকার কুঠিরামপুর 2 নম্বর অঞ্চল এলাকার যে গৌরীটোলা ভোলানাথ পান্ডে হাই স্কুল আছে, সেইখানে আমাদের গ্রামের পার্শ্ববর্তী সব ছাত্ররা স্কুলে আছে, সেখানে পর্যাপ্ত পরিমাণে জলের ব্যবস্থা পায় না তারা। এবং 1800 মাত্র এখানে ছাত্রছাত্রী আছে, ছাত্র সংখ্যা মিনিমাম হয়তো 1000 হবে, 1000-এর মধ্যে একটা মাত্র বাথরুম, তাও সেখানে পর্যাপ্ত পরিমাণে জল পাওয়া যায় না। আমরা নিজে চোখে গিয়ে সেটা দেখলাম। শিক্ষক মহাশয় বলছেন যে না, সব কিছু আছে, কিন্তু আমরা ঘুরে পরিদর্শন করে দেখলাম যে সেখানে কোনো জলের ব্যবস্থা নেই। স্কুল ছাত্র রাকেশ খান জানান, ট্যাপ আছে কিন্তু ট্যাপগুলো ভাঙা, সেগুলো থেকে জল পড়ে না। মিড ডে মিলে খাবারের কোনো স্বাদ নেই, আমরা আবেদন করব খাবারগুলো আমাদের ভালো করে দেওয়া হোক, শৌচালয়ে নতুন ট্যাপ বসানো হোক ও বাথরুম প্রায় পরিষ্কার করা হোক। বাথরুমের ভিতরে মানে ট্যাপ আছে, ট্যাপগুলো ভাঙা, সেগুলো দিয়ে জল পড়ছে না, এবং আমাদের যে খাবার মিড ডে মিল এর খাবারগুলো কোনো আমাদের ঠিক মতো পরিবেশন করা হচ্ছে না, এবং সেই খাবারগুলো স্বাদ সুয়াদ বলতে কিছু নেই। আমরা চাইছি যে খাবারগুলো আমাদের ভালো করে দেওয়া হোক, খাবারগুলো ভালো করে রান্না হোক, পায়খানা বাথরুমে যাতে নতুন ট্যাপ আর প্রতিদিন যাতে প্রায় পরিষ্কার করা হোক, আর যেখানে সেখানে মলমূত্র করা যাবে না, এই আমার আবেদন। বহরমপুর মেডিকেল কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক, ইওর হেলথ আওয়ার মোটো। এখানে প্রতিদিন বসছেন বিভিন্ন বিশিষ্ট চিকিৎসক, স্ত্রী ও প্রসূতি রোগ, শিশু রোগ, এমডি ফিজিশিয়ান, চক্ষু রোগ, হাড় ও শিরার রোগ, নাক কান গলার রোগ, মূত্র রোগ ও স্নায়ু রোগের বিশিষ্ট চিকিৎসক। তার সাথে সাথে মল মূত্র রক্তের সমস্ত রকমের সঠিক পরীক্ষা ও প্যাথোলজির সমস্ত সুবিধা রয়েছে। প্রত্যহ ছবি তোলা হয়, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ওপিজি, ইসিজি, ডিজিটাল এক্স রে উইথ ডিআর হাই ফ্রিকোয়েন্সি, আর হয়রানি নয়। একই ছাদের তলায় সমস্ত পরিষেবার সুযোগ নিতে যোগাযোগ করুন। ঠিকানা 20/6 সিআর দাস রোড, পিডব্লিউডি অফিসের পাশে ওয়্যামের মাঠের উত্তর দিকে, বহরমপুর, মুর্শিদাবাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন এই নম্বরে 8016111726 এবং 8016111727।